আছো বন্ধুরা? তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে তোমাদের সঙ্গে সারাদিনের সবকটা ক্লিপ শেয়ার করে দেবো। আই থিঙ্ক তোমাদের ব্লগটা অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু লাইক, ফলো, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আজকে তো তোমরা বুঝতে পেরেছো থাম্বনেল টাইটেল দেখে, আজকে আমরা আমাদের প্ল্যান আছে একটা গেট টুগেদার টাইপের পৌলমিদির বাড়িতে। পৌলমিদির বার্থডের একটা ব্লগ আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম, লিঙ্কটা আমি তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে ওটা ওয়াচ আউট করো, ভালো লাগবে দেখে। আর আজকে আমাদের কয়েকজন আমরা একটু গেট টুগেদার করবো, জাস্ট একটু ওই আর কি গল্প আড্ডা, খাওয়া দাওয়া, মজা, এইসবই হবে। আর তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো সবকটা ক্লিপস, তোমরা দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি। আই থিঙ্ক তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু লাইক, ফলো, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। চলো দিনটাকে শুরু করি, দেখতে থাকো তোমরা ব্লগটা। এ ফিউ মোমেন্টস লেটার ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। চলো, কালকে বৃষ্টি হয়েছিল খুব, বেশ ভালো লাগছে সকাল সকাল। চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। পরে তোমাদেরকে ভালোভাবে দেখাবো, চলো এখন কন্টিনিউ করো ব্লগটা। হ্যালো, ভালো আছি, প্রিপেয়ার হয়েছো তো? মহাদেব দা, হ্যালো, কিছুই নেই আগের গুলো। ওটা ফ্ল্যাশব্যাক বলবো, স্টার্টারে ছিল চিকেন পকোড়া, তারপরে পনির পকোড়া, আর ছিল কর্ন, সুইট কর্ন বাচ্চাদের জন্য, তারপরে চিকেন ললিপপ টাইপের কিছু ছিল, তারপর এরকম মোটামুটি স্টার্টার ছিল। তো স্টার্টার খাওয়ার পর, গল্প গুজব আড্ডা হওয়ার পরে, এবার চলো মেন কোর্সটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। মেন কোর্সে ফ্রাইড রাইস ছিল, চিকেন রেজালা ছিল, ফিশের একটা আইটেম ছিল, আর তারপর তো ছিল আইসক্রিম, মিষ্টি, অনেক কিছুই। আর চলো তোমাদেরকে শেয়ার করে দিই পৌলমিদির বাড়ির চারপাশটা। তো ফাইনালি আমরা বেরোচ্ছি এবার পৌলমিদের বাড়ি থেকে, অনেক ঘোরাঘুরি হলো, এবার আমরা বেরোচ্ছি, চলো দেখতে থাকো। কি করছো অদৃশা, তুমিও বেরোচ্ছো?
এই চার্জার নিয়েছিস? বাই বাই বলো, বাই 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 বলে দাও, টাটা মালে তো টাটা শ্রেয়া টাটা এবার আমরা রিটার্ন করছি বাড়ি, তোমরা দেখতে দেখতে তারপর ফেরার সময় আমরা ওই টার্গেটের কাছে একটু নামলাম। এখানে দেখো খুব সুন্দর সুন্দর এই ফলগুলো দেখে খুব ভালো লাগলো। টার্গেটে নামলাম কারণ একটু আটা কেনার ছিল, তো আমি এখানে আটা দিয়ে রুটিটা বাড়িতে বানিয়ে নিই। আমার ওই রুটিটা খেতে খুব হাতে বানানো রুটিটা ভালো লাগে, অরিজিৎ খুব পছন্দ করে, তাই এই যে দেখতে পাচ্ছ হোল হুইট লেখা আছে এই আটাটাই আমি সবসময় কিনে নিয়ে যাই। আমরা জাস্ট এই মাত্র পৌঁছলাম, তো যাই হোক আজকে দারুণ কাটলো। তোমাদের সঙ্গে মোটামুটি সবকটা ক্লিপ শেয়ার করে দিলাম, তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও কেমন লাগলো। আর যাই মানে আমরা জাস্ট কয়েকজন সাতটা কাপড়ের মতো বাচ্চা কাচ্চা কয়েকটা বাচ্চা, যাই হোক বেশ একটা গেট টুগেদার হলো। আর ওটা পৌলমিতির বাড়ি ছিল, ওটা তোমাদের তো বলেই ছিলাম আগে। যাই হোক অবশ্যই তোমরা কমেন্টস করে জানাও কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। যারা নতুন দেখছো ব্লগটা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে জানাও কেমন লাগলো। চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু সাবধানে থেকো। চলো টাটা, গুড নাইট।